ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আরাধনা চ্যানেলে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব বৈশাখ মাসে সধবা রমণীরা। স্বামীর সন্তানের মঙ্গল চাইলে স্বামীর সন্তানকে নিয়ে অখণ্ড সৌভাগ্যবতী হতে কী করবেন অবশ্য বলবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং অখণ্ড সৌভাগ্যবতী বলেছি, অখণ্ড সৌভাগ্যবতী কাকে বলা হয় জানেন? যে রমণী, যে নারী সিঁদুর নিয়ে এই ধরাধাম থেকে বিদায় নেয় তাকে অখণ্ড সৌভাগ্যবতী বলা হয়। অর্থাৎ আমৃত্যু সে স্বামীর নামে সিঁদুর ধারণ করছে। আর আপনারা সবাই জানেন আমরা সম্মান প্রদর্শন করি সেই সময়ে যেই রমণী, যেই মহিলা মাথায় সিঁদুর নিয়ে ইহকাল ত্যাগ করছেন, অর্থাৎ স্বামীর বর্তমানে যিনি এই পৃথিবীর মায়াজাল ত্যাগ করে চলে যাচ্ছেন তাকেই বলা হচ্ছে অখণ্ড সৌভাগ্যবতী। অর্থাৎ সারা জীবন স্বামী সন্তান নিয়ে সংসার করার, সুখে সংসার করা মহিলাদেরকে অখণ্ড সৌভাগ্যবতী বলা হচ্ছে। এই স্বামী সন্তান, দেখুন মহিলাদের দুটো জিনিস খুব প্রিয়, এক হচ্ছে স্বামী, এক হচ্ছে সন্তান। যে কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে নিজেকে এসে বিলিয়ে দিতে পারে, নিজের সম্মান বিলিয়ে দিতে পারে, নিজের এই শরীর বিলিয়ে দিতে পারে, নিজের মন বিলিয়ে দিতে পারে, কিন্তু স্বামী সন্তানকে সে কখনো বিলিয়ে দিতে পারে না। স্বামী সন্তানকে সে কখনো কারোর সাথে শেয়ার করতে পারে না, সে যতই উন্মুক্ত মানার হোক না কেন, যতই উন্মুক্ত মানা হোক না কেন, তার স্বামীকে, তার স্বামীর অধিকার, সন্তানের অধিকার সে কখনোই কাউকে দিয়ে দিতে পারে না। তাই যারা সধবা আছেন, সধবাদের বলবো এই বৈশাখ মাসে, বৈশাখ মাসে একটি জিনিস যদি আপনি দান করতে পারেন কোনো সধবা রমণীকে, অবশ্যই আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য কায়েম থাকবে। সধবাদের দান করবেন, কেননা যে জিনিস দান করতে বলছি অখণ্ড সৌভাগ্যব্রতীকেই আপনি দান করবেন। আপনার চেনা পরিচিত যাকে তাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো দিন দরিদ্র মানুষকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে সৌভাগ্যবতী হতে হবে, তাকে সধবা হতে হবে। একটি কথা বলে রাখি, যারা স্বামীহীনা অর্থাৎ বিধবা তারা কি তাহলে দুর্ভাগ্যবতী? না, এত বড় আহাম্মক ভাববেন না আমাদের। তারা মায়ের জাত, তারা শক্তির জাত, তারা অবশ্যই তারাও সৌভাগ্যবতী, কিন্তু তাদেরকেই আমরা সৌভাগ্যবতী বলবো যে রমণী স্বামীর অবর্তমানে অন্য কোনো দিকে মন না দিয়ে, শাস্ত্রের কথা বলছি, আমাদের কথা না, শাস্ত্রে শাস্ত্র বলছে স্বামী বিহানে, স্বামী মারা যাওয়ার পর যে রমণী অন্য দিকে মন না দিয়ে তার সংসার এবং তার সন্তান প্রতিপালনের দিকে মন দিয়ে এবং শ্রীহরির পাদপদ্মে যে নিজেকে বিলীন করে দেয়, উৎসর্গ করে দেয়, অন্যদিকে আর নজর না দেয়, সে ভোগবিলাসিতায় ভেসে যায় না, সেই সৌভাগ্যবতী। তাহলে এই রকম রমণীকে আপনি সৌভাগ্যবতী বলবেন, কিন্তু বিধবাদের এটি দেবেন না, কেননা তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন না। আপনি যখন সধবা রমণীকে এগুলো দেবেন, যেগুলোর কথা বলছি সেগুলো দেবেন, তিনি যখন ব্যবহার করবেন দুজনের সমান উপকার হবে, উন্নতি হবে, যিনি ব্যবহার করছেন তিনি এবং যিনি দান করেছেন, অর্থাৎ দানই এবং গ্রহীতা দুজনেরই সমান পূর্ণ লাভ হবে। আপনি দিয়েছেন তিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো শাড়ি দিতে পারেন সধবাকে, অবশ্যই লাল, গোলাপি, তারপরে আপনি হলুদ, হলুর মধ্যে লাল, এই কম্বিনেশনের কালো দেবেন না, সাদার মধ্যে লাল আছে, গোলাপি আছে, হলুদ আছে, মাল্টি কালার এগুলো দিন। অর্থাৎ সধবা রমণীরা যে কালারগুলো পরে সেই কালারের শাড়ি দিন, যদি সামর্থ্য থাকে শাড়ি দিতেই হবে এমন কোনো কথা না। চুড়ি দিন, চুড়ি মানে অবশ্যই কিন্তু এখানে বলবো যে আপনি যদি চান শাখা পালাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চুড়ি দেবেন এখানে কিন্তু কাচের চুড়ি দেবেন, এটা মাথায় রাখবেন, বলবেন কাচের চুড়ি সে পরে না। একটি কথা জানবেন,
আমাদের শাস্ত্রে পরিষ্কার লেখা আছে যে আপনি যে কিছুই ধারণ করুন না কেন, যতক্ষণ না আপনি কাঁচের চুড়ি পরবেন ততক্ষণ আপনার ভাগ্য উন্নত হবে না। কাঁচের চুড়ি তাই অবশ্যই পরবেন, একটি হলেও পরুন, দেখ প্লাস্টিকের না কিন্তু কাঁচের চুড়ি পরুন, দেখুন আপনার রং অনুযায়ী তো গ্রহগুলো কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার জীবন ভোগ বিলাসিতার এবং আধ্যাত্মিকতার সমস্ত কিছুতেই পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত রস গ্রহণ করতে পারবে। সিঁদুর দান করুন, হলুদ দান করুন, সিঁদুর এবং হলুদ দান করুন। এইগুলি যদি আপনি দান করেন আপনার জীবনের যে বৈবাহিক সমস্যা, দেখুন দুটোর সমস্যা হয়, একটা বিবাহ পূর্ববর্তী, বিয়ের আগে বিয়ে হচ্ছে না, আর বিয়ে হয়ে গেল তারপর পরবর্তী হচ্ছে সাংসারিক যে দাম্পত্য জীবন বা বৈবাহিক যে সম্পর্ক করতে গিয়ে বৈবাহিক সম্পর্কের পর বিয়ের পর যে কষ্টগুলো দুঃখগুলো, সেইগুলো থেকে আপনি মুক্তি পাবেন। হয়তো বনিমনা হচ্ছে না আপনার পরিবারের অন্যদের সাথে, বনিমনা হচ্ছে না বা আপনার স্বামীর সাথেও আপনার বনিমনা হচ্ছে না, এটি করলে আপনার দেখবেন যে সুখী দাম্পত্য জীবনের যে একটা ছবি সেটি আপনি নিজেই আন্দাজ করতে পারবেন, আপনি নিজেই অনুভব করতে পারবেন যে কী সুখ আপনি লাভ করেছেন। একটি কথা বলে রাখি, আপনার যদি সামর্থ্য থাকে একের বেশি আপনি মহিলাকে দান করুন, অবশ্যই বলবো যে আপনি এই যে যা যা দিচ্ছেন না সেই জিনিস আপনার সামর্থ্য অনুযায়ী যেগুলো বললাম আপনার সুবিধা মতন আপনি কী করবেন, মন্দিরেও যদি আপনি দান করতে পারেন কোনো মায়ের সেই চরণে, তাহলেও দেখবেন আপনি বৈবাহিক যে সমস্যা সেটি থেকে মুক্তি পাবেন। আর তাছাড়া তো আমরা বললাম মানসিক, কোনো মানসিকে দিতে, সদ বা রমণীকে দিতে, তাহলেও আপনি সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন। আর যখনই সিঁদুর পরবেন বলে রাখি মা ভবানীর নাম স্মরণ করবেন এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন। এই নিয়ে আমরা স্পেশাল এপিসোড করব, অবশ্যই জানবেন যে কীভাবে সিঁদুর পরলে আপনার জীবন সৌভাগ্যময় হয়ে উঠবে। এই আপনি যদি এটি করতে পারেন বৈবাহিক সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন, আর সুখী পরিবার, শান্ত পরিবার সমৃদ্ধির পথে এগিয়ে যায়, স্বামী সন্তানকে নিয়ে আপনি সুখী দাম্পত্য জীবন পালন করতে পারবেন। করুন, উপকৃত হন, ভালো থাকুন। এই মাস মাধবের মাস, তাই অবশ্যই বলুন ও মাধবায় নমঃ।